সবাইকে এডুলেকচার বিডি পক্ষ থেকে আবারও স্বাগতম আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অ্যাট দ্য এন্ড এবং হচ্ছে ইন দ্য এন্ড এই জায়গাতে আমাদের অনেক কনফিউশন লেগে থাকে সো আজকে আমরা এই কনফিউশনটা দূর করব। একটু মনোযোগ দেবে প্রথমে যে এক্সাম্পলটি আমি লিখেছি দ্য প্লেয়ার্স শুক হ্যান্ডস অ্যাট দ্য এন্ড অফ দ্য গেম দেখো এখানে বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য গেম এখন আমরা কি জানি আমরা জানি যে খেলা শেষে খেলা শেষে খেলোয়াড়রা কি করে হ্যান্ডশেক করে সো তারা খেলোয়াড়া হ্যান্ডশেক করেছিল খেলা শেষে দ্যাট মিনস হচ্ছে কোনো কিছুর শেষে অর্থাৎ কোনো কিছু শেষ হলে শেষ পর্যায়টাকে আমরা অ্যাট দ্য এন্ডে প্রকাশ করি ওকে এরপরে আমরা এখানে দ্বিতীয় এক্সাম্পলে আসি নিশান কুডেন্ট ডিসাইড ওয়্যার টু গো ফর হিজ হলিডেজ হি ডিডেন্ট গো এনিওয়ার ইন দ্য এন্ড খেয়াল করেন এখানে ইন দ্য এন্ড কেন হলো অনেকে বলতে পারে যে শেষে অ্যাট দ্য ইন্ড মানেও তো শেষে বোঝায় কিন্তু ইন দ্য ইন্ড দ্বারা বুঝিয়েছে সে ডিসাইড করতে পেরেছিল না যে সে কোথায় যাবে তারপরে সে কোথাও যায়নি দ্যাট মিন্স হচ্ছে তার ফাইনাল সিচুয়েশান অর্থাৎ ফাইনালি সে কি করলো বা ফাইনালি কি ঘটল অবশেষে ঘটল ঘটলো সেক্ষেত্রে আমরা ইন দ্য এন্ড ব্যবহার করি দ্যাট মিন্স হচ্ছে এটা দ্বারা বোঝাবে ফাইনালি সো কোনো কিছু আমরা যখন ফাইনালি ফাইনাল সিচুয়েশন বোঝাতে যাব কোনো কিছুর সেক্ষেত্রে আমরা ইন দ্য এন্ড ব্যবহার করব। আর অ্যাট দ্য এন্ড আমরা ব্যবহার করব কখন যখন হচ্ছে কোনো কিছু শেষ কোনো কিছু একটা ঘটে বা কোনো কিছু শেষ হলে কোনো কিছু শেষ হলে আমরা অ্যাট দ্য এন্ড ব্যবহার করব। আর কোনো কিছুর ফাইনাল সিচুয়েশন বোঝাতে সর্বশেষ অবস্থা বোঝাতে আমরা ইন দ্য এন্ড ব্যবহার করব আশা করি সবাই কনফিউশনটা বুঝতে পেরেছেন এবং সমস্যাটা সমাধান হয়েছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল